রাজকুমারের মধ্য দিয়ে নতুন নতুন কিছু রেকর্ড কিনতে হবে ওয়ার্ল্ড ওয়াইড এত বড় পরিসরে সিনেমাটা মুক্তি পেয়েছে এর আগে বাংলা সিনেমা এত বড় পরিসরে কখনো মুক্তি পায়নি এবং আমার অভিনয় করা এত সুন্দর এত চমৎকার এত ওয়াইডলি শুটিং করা এত চমৎকার ভাবে কাজ করা আসলে সত্যি আমারও হয় এখন এসে আমার মনে হয় যে আমি হিমেলের সাথে রয়ে গেলাম এবং ওর সাথে থাকতে পেরে আমি শালার খুব ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস আমরা কি আমি বিশ্বাস করি যে রাজকুমার সিনেমা দেখার পর হিমেলকে নিয়ে সবাই গর্বিত হবে সিনেমাটাকে যে স্বপ্নটা আমি দেখে এসেছি অনেক আগ থেকেই যে সিনেমাটাকে পুরো বিশ্বে ওয়াইডলি ছড়িয়ে দেবার জন্য যে চেষ্টাটা প্রচেষ্টাটা সেটা কিন্তু আদান করে যাচ্ছে এবং রাজকুমারের মধ্য দিয়ে নতুন নতুন কিছু রেকর্ড কিনতে হবে সেই ডিক্লারেশন আরশাদ আদান নিজের মুখ থেকেই দেবে ওয়ার্ল্ড ওয়াইড এত বড় পরিসরে সিনেমাটা মুক্তি পেয়েছে এর আগে বাংলা সিনেমা এত বড় পরিসরে কখনো মুক্তি পায়নি এবং আমার অভিনয় করা এত সুন্দর এত চমৎকার এত ওয়াইডলি শুটিং করা এত চমৎকার ভাবে কাজ করা আসলে সত্যি আমারও হয় এবং রাজকুমার শুধু বাংলাদেশ না বাংলাদেশের পুরো পৃথিবী ময় রাজকুমারের জয় জয় হবে এবং আরেকজন মানুষ যিনি এই ছবির পরিচালক হিমেল আশরাফ 15 মিনিটের গল্প শোনাতে এসে ব্যাপারটা আজ পর্যন্ত আমার সাথে রয়েই গেল এবং শুধু রয়েই গেল না এখন এসে আমার মনে হয় যে আমি হিমেলের সাথে রয়ে গেলাম এবং ওর সাথে থাকতে পেরে আমি শালার খুব ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্ট্রোক ধরেছিলাম ভালো ঘোড়াই দাঁতটা লাগিয়েছি ভাই যখন ছিলি না তখনও লাগিয়েছি যাই হোক দুষ্টামি করলাম হিমেলকে আমার প্রথম দিনই অনেক মেধাবী মনে হয়েছে আমি আসলে সবসময় নতুনদের সাথে কাজ করতে চাই অনেক মেধার সাথে থাকতে চাই আমি চাই যে যারা ভালো সিনেমা বানাতে চায় ভালো স্বপ্ন দেখে তো তাদের সাথেই থাকতে চাই বাট হিমেল সত্যি রাজকুমার দেখার পর মনে হবে যে এত ভালো সিনেমা বানাতে পারে হিমেল সত্যি একটা একজন ফাইনেস্ট একটা ডাইরেক্টর মানে যাকে নিয়ে গর্ব করার মতো এবং আমি আমি বিশ্বাস করি যে রাজকুমার সিনেমা দেখার পর হিমেলকে নিয়ে সবাই গর্বিত হবে যে ইয়েস আমাদেরও এত চমৎকার এত উঁচু দরের একজন ডাইরেক্টর আছে হিমেলকে নিয়ে সত্যি আমি খুব গর্বিত যে হিমেল এত ভালো একজন ডাইরেক্টর এত উঁচু মাপের ডাইরেক্টর হয়ে গেছে আমি সত্যি খুব গর্বিত হিমেলকে নিয়ে এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও গর্বিত হবে হিমেলকে নিয়ে সত্যি হিমেল খুব মেধাবী একজন পরিচালক খুব গুণী একজন পরিচালক এবং খুব কঠোর পরিশ্রমী একজন পরিচালক